शिवेशानुकंपे नमस्ते जगापिके विश्वरूपे नमस्ते जगद्वंद्य पादारविंदे नमस्ते जगत्तारिणित्राहि दुर्गे नमस्ते जगचिन्त्यमान स्वरूपे नमस्ते जगत्तारिणित्राहि दुर्गे अनाथस्य दीनस्य तृष्णासुरस्य क्षुधार्तस्य भीतस्य बद्धस्य जन्तो त्वमेकागतिर्देवि निस्तारदात्री नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे अपारे महादुस्तरे यन्तघोरे विपत्सागरे मज्जतां देहभाजां त्वमेकागतिर्देवि निस्तारनौका नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमः चण्डिके चरणदोर्दण्डलीला लसत्खण्डिता खण्डलाशेषभीते त्वमेकागतिर्विघ्न सन्दोहहन्त्री नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे 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 বাড়ে তা না হলে মিল হবে কি করে না তোমাকে আর মেলাতে হবে না
বসন পর মা তুমি বসন পর বসন পর বসন পর মা তুমি বসন পর বসন পর চন্দনে চর্চিত যাবা পদে দিব আমি গো বসন পর বসন পর বসন পর মা তুমি কালী ঘাটে কালী তুমি মগ কৈলাসে ভবানী কালী ঘাটে কালী তুমি মগ কৈলাসে ভবানী গোকুলে গোপিনী গো বসন পর বসন পর বসন পর মা তুমি কার বাড়ি গিয়েছিলে কে করেছে সেবা আমার নাম শ্রী কমলাকান্ত ভট্টাচার্য আমি তোমাকেই খুঁজছিলাম আমাকে কেন মা ত্রিমন্ত্রে দীক্ষিত করতে বলে মন্ত্র সে আমি ভুলে যাই মাঝে মাঝে গায়ত্রী ভুল হয়ে যায় এ মন্ত্র ভুলবার নয় তোমার কপালে তোমার অঙ্গে মা শ্রী সাধকের সমস্ত লক্ষণই বিদ্যমান বসো বসো ও দাদা কি আরে বাংলার পাঁচের মতন মুখখানি করে দাঁড়িয়ে আছে দাদা কি হচ্ছে কি বড় ভাবনা করে গেছি করো কেন কমল যে ঠিক সকালবেলা চলে গেছে রাত্রি হয়ে গেল কই এখনো তো বাড়ি ফিরলো না আরে কি আশ্চর্য আমার দাদু ভাই এখনো বাড়ি ফেরেনি না আর তুমি এখানে হা করে ভাবছো এসে এসে শিখে খুঁজে দিয়ে আসি চল চল কি আশ্চর্য দাদু ভাই দাদু ভাই বাবাই বাবাই নারায়ণ তুমি এদিকে দেখো আমি এদিকে দেখছি দেখি এই যে দাদু ভাই দাদু ভাই দাদু ভাই আমি দুধটুকু গরম করে নিয়ে আসি কমল কমল
এখন কেমন আছিস বাবা? ভালো। জানলে মা, টোল থেকে যখন ফিরছি এক সাধুর সঙ্গে দেখা, তার কপালে জল জল করছে সিঁদুরের টিপ, মাথায় জটা, হাতে ত্রিশূল। বললে, কমল কমল কমল, কি বললে? একটা মন্ত্র দিলেন, সেটা মনে করছি। অতি সাবধানের মন তত্ত্বে ভুলে যা বাবা, অতি সাবধানের মন তত্ত্বে ভুলে যা। কোথায় নিয়ে গেলাম মোদা? আয় না, ওই তো বিশাল আছে মন্দির। এই মন্দিরে পাঁচটা ঠাকুর আছে। হ্যাঁ, পাঁচটা? হ্যাঁ, দেখবি আয়। দেখি ভেতরে পাঁচটা মুন্ডু, ভয়ে চোখ বুঝলাম, তারপর চোখ খুলে দেখি সুন্দর এক মূর্তি। বলিস কি রে, কি সাত বলেছে কথা? সেখানে তো জন মানুষ যায় না। আর তুই কি না? কি হয়েছে রে মামা? ওই শোনো দাদা, ও নাকি চাতুর্যদের বিশালক্ষী সেই তোর মন্দিরে গিয়েছিল। সে কি রে, লোকনাথ চাতুর্য এই মন্দির তৈরি করে নির্বংশ হয়ে গেল। শুনেছি রাত্রির বেলা ভূতে এই মন্দিরে কাঁসর ঘন্টা বাজায়। খবরদার, ভুলেও মন্দিরের ধারে যাসনি বাবা, ভুলেও মন্দিরের ধারে যাসনি। শুনলি তো, খবরদার যাবি না। মামা কি ভয় দেখেছিলেন না রামদা? হ্যাঁ সত্যি। আরে মূর্তিটা যেমন দেখেছিলি ঠিক তেমনটি হয়েছে তো? হ্যাঁ ঠিক গড়েছে, যেমন দেখেছিলাম অবিকল তেমনি। জঙ্গল পরিষ্কার করে মন্দিরের চারপাশটা কি সুন্দর দেখাচ্ছে দেখো দামোদা। সত্যি চমৎকার। বুঝলে দামোদা, এই গাছটা বড় হবে, অনেক বড় হবে, আর এই পাতা দিয়ে আমি মায়ের পুজো করব। ও যাও, এখন শিগগিরই পাতাটা করে একটু জল নিয়ে